2008 সালের 8 এপ্রিল নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে হয় অপবিশ্বাসের। কিন্তু বিয়েটি কোথায় হয়েছিল, বাংলাদেশে নাকি কলকাতায়? বিয়েতে কারা কারা উপস্থিত ছিল, বিয়েতে কারা সাক্ষী ছিল এবং বিয়ে পড়িয়েছিল কোন কাজে? ভিউয়ার্স, কোন কাজের মাধ্যমে অপবিশ্বাস এবং শাকিব খান বিয়ে করেছিল, বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। অতি গোপনীয়তায় বিয়ের কাজ সারেন শাকিব খান এবং অপবিশ্বাস। শাকিবের বাড়িতে তার ভাই ও বাড়ির লোকজন অপুর মেজবন ছাড়াও প্রযোজক মামুনুজ্জামান মামুন ছিলেন বিয়েতে। বিয়ের কাজে এসেছিল শাকিব খানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে। মুসলিম ধর্মেতে বিয়ে হয় তাদের। জানেন কি কাবিনের খাতায় অপবিশ্বাসের নাম রাখা হয়েছিল কি? অপুকে বিয়ে করার আগেই প্রথমে নাম নির্ধারণ করা হয়, বিয়ের কাজের খাতায় কি লেখা হবে অপবিশ্বাসের নাম। হ্যাঁ, অপবিশ্বাসের নতুন নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান। তারা বিয়ের পরে টোটালে বিষয়টিকে আত্মগোপন করে রাখেন দীর্ঘদিন। যখনই অপু মা হওয়ার সম্ভাবনা দেখা দেয় তখনই অপুকে নিয়ে চলে যান শাকিব খান কলকাতায়, এবং দীর্ঘদিনই এই বিয়ের খবরটি গোপন রাখতে সক্ষম হয় অপবিশ্বাস এবং শাকিব খান। এমনকি এই বিয়েতে যারা উপস্থিত ছিলেন তারাও সেটি প্রকাশ করেনি কোনোভাবেই। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই ধারণা করেছিলেন অপবিশ্বাস এবং শাকিব খানের সঙ্গে একটি ঘনিষ্ঠতার সম্পর্ক রয়েছে। কেউ কেউ বিয়ের কথাও বলেছিল, তবে উড়িয়ে দিয়েছিল শাকিব খান এবং অপবিশ্বাস। তবে সবচেয়ে মজার বিষয় সেটি, শাকিব খান এবং অপবিশ্বাসকে বিয়ে করানোর জন্য ঢাকায় কে কোনো কাজে ছিল না, তবে গোপালগঞ্জ থেকে কেন কাজে নিয়ে আসা হয়েছিল? হ্যাঁ, এই তারকা দম্পতি তাদের বিয়ের বিষয়টি গোপন রাখার জন্যই শাকিব খানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে কাজে আনিয়েছিল। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, শাকিব খানের সঙ্গে বিয়ে হওয়ার আগে অপবিশ্বাসের যে নামটি পরিবর্তন করে রাখা হয়েছিল সেটি আমাদের অনেকেরই জানা ছিল না। হয়তো এই বিষয়টি আরো অজানায় থেকে যেত যদি কিনা অপবিশ্বাস নিজ থেকে এটি প্রকাশ না করত। অপবিশ্বাস নিজেই এক বেসরকারি টিভি চ্যানেল লাইভের শোতে হাজির হয়ে অপবিশ্বাস নিজে তুলে ধরেন এসব তথ্য। আর সেখানে নাম পরিবর্তন করে রাখা হয়েছিল অপবিশ্বাসের জায়গায় অপু ইসলাম, সেটি নিজেই নিশ্চিত করে বলেছেন। ভিউয়ার্স নিশ্চয় অবাক হয়ে গেছেন, অপবিশ্বাসের এই নামটি এতদিন অজানা ছিল। আশা করছি অপবিশ্বাসের এই নাম রাখা নিয়ে আপনার মন্তব্য কি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে এই নামটি শোনার পর আপনার কাছে কোনটি ভালো লাগছে, অপবিশ্বাস নাকি অপু ইসলাম খান? কোন নামটি আপনার পছন্দ আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অপেক্ষায় থাকুন নতুন কিছুর জন্য। আল্লাহ হাফেজ।